Very nice. Good for nothing. Sapish ne guys. Guys, abhi na to dure duri theke dekh. কানে কি লাগে দেখ, কানে ডান্ডার ও তুই লাগাচ্ছিস তো গা ঘষলি ক্যামেরা নড়ে না গা ঘষলি আর হাক্কা হু বুঝলি একটি চিংড়ি মাছ পড়েছে আর Bom dia. আমি যাচ্ছি ঠিক তুমি তুমি খুব খারাপ পানিতে পড়বেন ধাক্কা লেগে গা ঘেসি না রে ভাই ছোট একটা দেখা যাচ্ছে মাছ পড়েছে
বাপ, হ্যাঁ রোদ, এত রোদ যে এখানে টিকতে পারছি না। পর্যাপ্ত মাছ নেই, পর্যাপ্ত মাছ উঠছে না, দু একটি করে তেলাপিয়া উঠছে আর চিংড়ি, এগুলোই উঠছে, আর কোনো মাছ নেই। কিছুই করার নেই, সব দিন তো আর সমান যাবে না। উনি অনেক দূরে থাকায় জুম করে দেখানো হচ্ছে, কিন্তু আমি যেখানে আছি আমার এখানে এতটা রোদ যে এখানে থাকার মতো অবস্থা নাই। তারপরও চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে থেকে কষ্ট করে লাইভটা দেখানোর জন্য, আর কথা বলার মতো আসলে এনার্জি নাই, এজন্য কথা বলছি না। বাংলাদেশে তো ইলিশ মাছ পাওয়া যায় দাদা, বাংলাদেশে পাওয়া যাবে না তো ইলিশ মাছ কোথায় পাওয়া যাবে? বাংলাদেশের জাতীয় মাছই হলো ইলিশ। উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন একের পর এক, একরামুল কবির ভাই। উনি আগে আসছেন এদিকেই, মাছ পাচ্ছেন তবে খুবই অল্প, অনেক সময় ধরে মাছ ধরার পর তারপর মাছ উনি উঠাবেন। এই কর্নারে উনি এখন চলে এসেছেন, কর্নারটাতে যাওয়া পসিবল, কিন্তু এপাশে থাকছে, একটু জুম করে দেখবো, মাছ যদি উঠে দেন আমরা ওনার কাছাকাছি যাব।
পর্যাপ্ত মাছের দেখা নাই, উনি অনেক দূরে গিয়ে গেছেন, তো পর্যন্ত যাওয়াটা এখন কঠিন হয়ে যাবে। মাছ যেহেতু কম পড়ছে, তো লাইভটি শেষ করতে হবে। আর ওনার কাছাকাছি যেতে পারলে কী কী মাছ পড়েছে সেগুলো দেখানো যেত, দেখছি কী করা যায়। ওনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। মাছ সব পালিয়েছে, কিন্তু দেখি এবার কি উঠে কাছাকাছি চলে এসেছি। মরা কপাল না পড়া কপাল, গুড ফর নাথিং। পুঁটি মাছ, দেশীয় পুঁটি মাছ, এগুলো বন্যার সময় ঘিরে এসেছে, তো বলা হবে না, নিয়ে নিতে সে মাল গেল চলে। কেন তো দেওয়ার মতো হইয়ে এ পর্যন্তই সমাপ্ত। ভালো থাকেন সবাই, গুড বাই।